কেমন আছো? ভালো আছি আল্লাহর রহমতে। ভালো আছো? জি স্যার। আচ্ছা যাই হোক, তুমি তো ঢাকা থেকে আসছো তাই না? ঢাকা কোন জায়গায় বাসা তোমার? মিরপুরে। মিরপুরে একে বাসা? জি স্যার। আমাদের কোচিং এর খোঁজ কেমন করে পাইছিল স্যার? এটা আমি ইউটিউবে একদিন আর্মি ট্রেনিং লেগে সার্চ দেওয়ার পরে এটা স্যার আসে যে ISSB কোচিং রংপুর। তো অনেক ভিডিও দেখার পর স্যার একটা আকাঙ্ক্ষা জাগে যে এখানে আইসা কোচিং করবো এবং একটা কোর্স করবো। তো স্যার ওই আপনার নিচে নাম্বার পাইলাম, আমার অফিসিয়াল নাম্বার কোচিং এর সোল্ডারিং একাডেমি, তো সেটা ফোন দিয়ে স্যার আপনার সাথে যোগাযোগ করে এখানে আসলাম। তুমি যখন আসো তখন তোমার আমরা একাডেমিতে মেডিকেল চেক আপ করেছি তাই না? মেডিকেল চেক আপ করে আমরা কয়েকটা সমস্যা দেখতে পারছি। জি স্যার। তার মধ্যে তোমার নাকে পলিশ ছিল তাই না? জি। তারপর জিভা একটু সমস্যা ছিল আর ওভারওয়েট ছিল। জি স্যার। আর আমার নখনি সমস্যা ছিল। তো এখন যখন আসছিলা যেদিন একাডেমিতে সেদিন তোমার ওয়েট কত ছিল স্যার? যেদিন আমি আসছি সেদিন কাম আসছিলাম, আমার ওয়েট ছিল 80। 80 কেজি। তো যাই হোক, এক মাসের ও আজকে মেয়েদের কোর্স শেষ, এক মাসের ও চলে যাবে আবার। তো এই এক মাসের মধ্যে মেয়েদের টোটাল 6 কেজির 8 কেজির মতো, 8-9 কেজি স্যার কমে গেছে, 8-9 কেজির মতো ওজন কমে গেছে। তারপর নখনির যেটা সমস্যা ছিল এটাও অনেকটা সমাধান হয়েছে, অনেকটা সমাধান হয়ে গেছে। তো আশা করি ও নাকে পলিপসের সমস্যাটা আছে ওটা ইনশাল্লাহ অপারেশনের মাধ্যমে শেষ হয়ে যাবে, বোঝা গেল? তারপর তোমার জিভা যেটা সমস্যা আছে ওটাও সমাধান হয়ে যাবে। তো একাডেমিতে এসে তোমার কেমন লাগলো এই কয়েকদিন স্যার? এমন লাগছে যে আমার মনে হয় নাই যে আমার বাবা মার কথা বেশি মনে পড়ে নাই। এখানে সব যে আমার যে মেটগুলি ছিল, ক্লাসমেটগুলি, রুমমেটগুলি, সবাই স্যার ফ্রেন্ডলি ব্যবহার করছে, সবাই ভালো মতো ব্যবহার করছে। এবং স্যার আপনার খুশি চেহারা দেখা স্যার ক্লাস করতে আরও বেশি ভালো লাগছে, আর আপনার ট্রেনিংগুলিও অনেক ভালো লাগছে। যাক, ধন্যবাদ। তো একাডেমি কোনো জায়গায় আসলে একটা তো স্মৃতি থাকে তাই না? জি স্যার। তোমার একটা স্মৃতির কথা বলো একাডেমিতে আসার পরে। স্যার আমার স্মৃতি তো স্যার প্রথমত স্যার লাভলু ভাইয়ের সাথে অনেক মজা, এবং আমার ফ্রেন্ড আছে আরিফ, ও অনেক মজা করছে। এবং স্যার আপনি স্যার ট্রেনিং এর পরে যখন আমরা হাঁপায়া যাই আপনি কিছু খুশির কথা বলেন, তখন না স্যার হাঁপানিটা থাকে না স্যার, তখন হাসি মুখে ওই কষ্টগুলি স্যার আর থাকে না। তো একাডেমি থেকে আজকে যেমন চলে যাচ্ছ, সবথেকে কোন জিনিসটা মনে পড়বে স্যার? সবথেকে স্যার বেশি মনে পড়বে স্যার আমার সোলজার একাডেমির স্যার সবাইকেই, বিশেষ করে আমার বড় ভাই লাভলু ভাই এবং আমার ক্লাসমেটগুলি, আপনার টিচিং এবং আপনার কথাবার্তা, আপনার দেখান রাস্তার কথা বেশি মনে পড়বে আর অনেক কিছু স্যার। যাই হোক, আমরাও তোমাকে মিস করব। জি স্যার। কেউ যখন আমাদের কাছে এসে এক মাসের জন্য ট্রেনিং করে শেষের সময় চলে যায় তখন আমাদেরকেও একটু খারাপ লাগে, বুঝে গেছে? তোমাকেও আমাদের মনে পড়বে। তো সবসময় তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ তালা যে নিয়ত এখানে আসছিল সেই নিয়ত যেন আল্লাহ তালা পূরণ করেন তোমার। তারপরে বাবা মার প্রতি সবসময় খেয়াল রাখবা, ঠিক আছে? বাবা মার সবসময় স্যার যত্ন নিবা, বাবা মার কথা মেনে চলবা, বাবা মাদের প্রতি সবসময় খেয়াল রাখতে হবে। আর যে মহৎ পেশায় নিযুক্ত করতে চাচ্ছ, মহৎ পেশায় নিজের যোগ্যতায় নিজের সততায় অর্জন করতে হবে, বুঝে গেছে? তো যাই হোক, আর বেশি কিছু বলবো না তোমাকে। আর নবীনদের উদ্দেশ্যে বা যারা সোজার একাডেমিতে আসতে চায় বা যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে তোমার? আমি বলতে চাই যারা এখানে আসতে চাও এবং আসে কোর্স করতে চাও, অবশ্যই তোমাদের ধারণা জ্ঞান ঠিক জায়গায় পৌঁছেছে, তোমরা আসে কোর্স করো, আল্লাহর রহমতে সাফল্য তোমাদের নিকটেই দরজায় করা নাড়বে। স্যারের দেখানো ট্রেনিং এবং টিচিং সবই আল্লাহর রহমতে খুবই সুন্দর, খুবই সুব্যবস্থা আছে আমাদের এখানে, আসতে পারো তোমরা। মানে তুমি তো তোমার পার্সোনাল তোমার নিজের দিক থেকে তো তুমি তো খুশি যে এক মাসে একটু হলেও কিছু শিখতে পেরেছি? জি স্যার, অবভিয়াসলি স্যার আমি আল্লাহর রহমতে অনেকটাই নিজেকে ডেভেলপ করছি, শারীরিক, মানসিক এবং আমার শিক্ষা দীক্ষাও স্যার এখান থেকে যেটা জানা না ছিল সেটাও আল্লাহর রহমতে কিছুটা শিখছি স্যার, অনেকটাই আল্লাহর রহমতে ডেভেলপ করছি নিজেকে নিজে। ধন্যবাদ। তোমাকে যে পরামর্শগুলো আমরা দিয়েছি, যে দিক নির্দেশনাগুলো দিয়েছি, ওগুলোর পাশে গিয়ে প্রস্তুতি নিবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর শরীরের যত্ন নিবা, সব সর্বোপরি ভালো থাকবা। জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।